আমাদের সকলে যারা আমরা যাকে শ্রদ্ধা করি, এখানে যত রকমের জনগণের পক্ষে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বাধীনতা সংগ্রাম সবকটাতে আমাদের মূল যেটা নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা ভাসানী, উনি আমাদের নেতা বঙ্গবন্ধুরও গুরু, তাকে আমরা তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে এবং মাগফিরাত রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছি। আজকে আমার সৌভাগ্য যে আপনাদের সবাইকে নিয়ে এই কাজটা আমরা করতে পেরেছি। আমি মনে করি যে মৌলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা উৎস হিসাবে চিরদিন আমাদের মধ্যে থাকবেন। আজকেও যেসব কাজ আমরা করে যাচ্ছি, সাধারণ কৃষক শ্রমিক গরিব মানুষের পক্ষে তিনি যে শিক্ষা দিয়ে গেছিলেন, যে প্রেরণা দিয়ে গেছিলেন, সেটা আমাদের পথকে চলছে। এবং আমরা বিশ্বাস করি যে এই সন্তোষ থেকে সারা বাংলাদেশে এই প্রেরণার আলো ছড়িয়ে যাবে। আপনাদের সবাইকে আমি আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আর এই জায়গাকার গুরুত্বটা সবাই যেন উপলব্ধি করতে থাকে, এই বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি। জনগণের জয় হোক, জনগণের জয় হোক, এটি মনের ভাষায় চাইছে, কৃষক শ্রমিক মানুষের জয় হোক।